স্ট্রিট ফটোগ্রাফি থেকে আমরা চলে এসেছি তুঙ্গনাথ, তার সঙ্গে চন্দ্রশিলা। আজকে যেই রুটটা আপনাদের ডিসকাস করব সেইটা হচ্ছে তুঙ্গনাথ কিভাবে যাবেন বাই হরিদ্বার থেকে উকিমঠ হয়ে। তো আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি দেখুন, যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইয়োর ওয়াচিং। আমরা এখন উকিমঠ থেকে চোপতার পথে রওনা দিয়েছি, নিয়ার অ্যাবাউট 2 ঘন্টা লাগবে, 54 কিলোমিটার রাস্তা আমাদের যেতে হবে। চারিদিকে রডের আন্ডান ফুলে ভর্তি, এখানে এরা গুরস বলে থাকে। চারিদিকে সবুজ সবুজ, কিন্তু প্রকৃতির কি সুন্দর খেলা। শুরু হয়ে গেল স্নোফলস, জাস্ট খইয়ের মতন পুরো রাস্তায় ছড়িয়ে আছে এই স্নোফলস। কিন্তু কিছুক্ষণ পরে টেম্পারেচার -7 দিকে রান করছে, তখন বোঝা যায় যে প্রকৃতির এই নির্মম অত্যাচার, এই ঠান্ডাটা যেন তীরের মতন নিজের বুকে মুখে হাতে এসে বিঁধছে। উচ্চার ঠান্ডা, আর রাস্তায় হাঁটাটা ততটাই দুষ্কর, কারণ একটু ডিসব্যালেন্স হলেই স্কিড করে একদম নিচে পড়ে যাওয়ার চান্সেসটা অনেকটাই বেশি। আমরা এখন তুঙ্গনাথ টপ চলে এসেছি, আজকে আমরা তুঙ্গনাথ মন্দির দর্শন করব, এখানেই স্টে করছি। কালকে সকালবেলায় আমরা চন্দ্রশিলার জন্য হাঁটা শুরু করব 7:00 থেকে। আমরা এখন তুঙ্গনাথ মন্দির দেখছি, জাস্ট একটু পরেই সানসেট হবে। সূর্য আর চাঁদের কম্বিনেশনে খুব সুন্দর লাগছে এই মন্দির চত্বর। পৃথিবীর সবচেয়ে উচ্চতম দেবাদিদেব মহাদেবের মন্দির এই তুঙ্গনাথ, যার হাইট 12,200 ফিট, আর যেখানে কেদারনাথের হাইট 11,600 ফিট। তো আমরা এখন তুঙ্গনাথে আছি, এখন সানসেট হচ্ছে।